हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल माय एडवांस इंडिया। आज हमें अपन भिडियोते आलोचना करब भारतवर्षे करोना भाइरस सम्पर्के 17/5/2020 एक आपडेट रिपोर्ट सम्पर्के। रकम हेल्पफुल भिडियो पे हमारे चैनल के सबस्क्राइब कर लाल बटन बेल आइकन बजिए देवें। एखे आप देखते करोना भाइरस देह क्यों संक्रमित हो एक जन थेके आर एक जनेर मध्य एवं सेटा अक्सिजेनेर माध्यमे प्रवेश करछे। एई चित्रटिते आमरा देखते पाच्छी आमादेर नाकेर भेतर दिए किभाबे बातासेर माध्यमे आमादेर देहे करोना भाइरास प्रवेश करछे। एखाने आमरा देखते पाच्छी आमादेर चारिदिके करोना भाइरास किभाबे जाल विस्तार करे आछे पृथिबीर चारिदिके। एई तथ्यटि निया होयेछे ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে। तथ्यटि निया होयेछे जार डेस्क्रिप्शनटि एखाने देया होयेछे। पश्चिमबंगे टोटाल आक्रांत होयेछे 2576 जन, 872 जन सुस्थ होयेछे, 232 जन मारा गेछे। कलकाताते 1131 जन आक्रांत होयेछे, केउ सुस्थ हयनि। हावड़ाते 571 जन आक्रांत होयेछे, केउ सुस्थ हयनि। नर्थ चब्बीस परगनाय 355 जन आक्रांत होयेछे, केउ सुस्थ हयनि। এবং এগুলি দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া এবং নর্থ চব্বিশ পরগনার রেড জোনে অবস্থিত। হুগলিতে 147 জন আক্রান্ত হয়েছে, কেউ সুস্থ হননি। সাউথ চব্বিশ পরগনায় 87 জন আক্রান্ত হয়েছে, কেউ সুস্থ হননি। দুটি অরেঞ্জ জোনে অবস্থিত। পূর্ব মেদিনীপুরে 51 জন আক্রান্ত হয়েছে, কেউ সুস্থ হননি, এটা রেড জোনে অবস্থিত। মালদা 25 জন আক্রান্ত হয়েছে, কেউ সুস্থ হয়নি, এটা অরেঞ্জ জোনে অবস্থিত। পশ্চিম মেদিনীপুর 20 জন আক্রান্ত হয়েছে, এটি অরেঞ্জ জোনে অবস্থিত, কেউ সুস্থ হননি। পশ্চিম বর্ধমানে 17 জন আক্রান্ত হয়েছে, কেউ সুস্থ হয়নি, এটি অরেঞ্জ জোনে অবস্থিত। পূর্ব বর্ধমান 13 জন আক্রান্ত হয়েছে, কেউ সুস্থ হননি, এটি অরেঞ্জ জোনে অবস্থিত। নদিয়াতে 12 জন আক্রান্ত হয়েছে, কেউ সুস্থ হয়নি, এটি অরেঞ্জ জোনে অবস্থিত। মুর্শিদাবাদে 9 জন আক্রান্ত হয়েছে, কেউ সুস্থ হয়নি, এটি অরেঞ্জ জোনে অবস্থিত। উত্তর দিনাজপুরে 8 জন আক্রান্ত হয়েছে, কেউ সুস্থ হয়নি, এটি গ্রিন জোনে অবস্থিত। কালিম্পং 7 জন আক্রান্ত হয়েছে, কেউ সুস্থ হয়নি, এটি অরেঞ্জ জোনে অবস্থিত। দার্জিলিংয়ে 7 জন আক্রান্ত হয়েছে, কেউ সুস্থ হয়নি, এটি অরেঞ্জ জোনে অবস্থিত। বীরভূমে 7 জন আক্রান্ত হয়েছে, কেউ সুস্থ হয়নি, এটি অরেঞ্জ জোনে অবস্থিত। জলপাইগুড়িতে 4 জন আক্রান্ত হয়েছে, কেউ সুস্থ হয়নি, এটি অরেঞ্জ জোনে অবস্থিত। ঝাড়গ্রামে 3 জন আক্রান্ত হয়েছে, কেউ সুস্থ হয়নি, এটি গ্রিন জোনে অবস্থিত। দক্ষিণ দিনাজপুরে 3 জন আক্রান্ত হয়েছে, কেউ সুস্থ হয়নি, এটি গ্রিন জোনে অবস্থিত। বাঁকুড়ায় কেউ আক্রান্ত হয়নি। কোচবিহারে কেউ আক্রান্ত হয়নি। পুরুলিয়াতে কেউ আক্রান্ত হয়নি। আলিপুরদুয়ারে কেউ আক্রান্ত হননি। এই রকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাল বটনটি বাজিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ টু অল ওয়াচিং।